শুরুতেই বলছিলাম না, রাজনৈতিক টুইস্ট, অর্থাৎ এই মোড় ঘুরিয়ে দেওয়ার গন্ধটা কিন্তু রাজনীতিতেই সবার আগে আসে। কেন আসে আপনাদের মনে থাকবে, দীপক অধিকারী অর্থাৎ অভিনেতা দেব, তিনি যখন সুকান্ত মজুমদারের এলাকায় প্রচার করতে গিয়েছিলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের প্রচার মঞ্চ থেকে এই দেব দীপক অধিকারী, তিনি প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তার বক্তব্যে, এক প্রকার সুকান্ত মজুমদারকে নিয়ে তার করা বক্তব্য যা কিন্তু ভীষণভাবে ছাপ ফেলেছিল। এটা টুইস্ট। টুইস্ট এটাও যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপিকে কমিশনকে একযোগে নিশানা করছেন, এমন কোনো প্রচার মঞ্চ নেই যেখানে দাঁড়িয়ে তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দাগেননি, মোদীর গ্যারান্টির বদলে দিদির গ্যারান্টিকে প্রতিস্থাপন করেনি, কিন্তু সেখানে তার দলের সৈনিক দীপক অধিকারী এ কি করে বসলেন? শুধু তাই কি, এরপর আসি একদম মুর্শিদাবাদ, যার গড় বলে পরিচিত অধীর রঞ্জন চৌধুরী। সেই গড়ে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী যদি ইন্ডি জোট বা ইন্ডিয়া জোটের কথাই বলা হয়, INDIA জোট, যে জোট নিয়ে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোটের কথা তিনি নিজেই স্বীকার করেছেন, সেই জোটের ঘোট পাকিয়ে অধীর রঞ্জন চৌধুরীও কি পদ্মের সাফাই গিয়ে ফেললেন কোনো না কোনোভাবে? একবার একটু দুটো মন্তব্য আপনাদেরকে শোনাই। অর্থাৎ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব এবং তার সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী, তারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক আর একজন জোট সঙ্গী ধরুন, তারা ঠিক কি বললেন একবার শোনাই আপনাদের। যারা বিজেপি তো আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা, আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্ত দাকে শুভেচ্ছা, কে রাজনীতির ময়দানে যাই যেই জিতুক না কেন, আমার মনে হয় কে মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে, তারই যেন জয় হয়। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে দিন, তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। অর্থাৎ হাত থেকে কোথাও একটা ঘাস ফুলের উগ্র গন্ধ বেরোচ্ছে কি, তাই পদ্ম ফুলেই এক প্রকার হাতটা ঝেড়ে আসলেন। জানি না, আমাদের জানা নেই, আমরা কোনো ব্যাখ্যায় যেতে রাজিও নই, কারণ রাজনৈতিক তর্ক বিতর্ক। আর এখানে এই জায়গায় দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী যা বলে ফেললেন তার উল্টো দিকে দাঁড়িয়ে আপনাদের শোনাই কুণাল ঘোষ, তিনি কি বললেন পথটা আবার এক্ষুনি বলতে পারবো না তার, আবার তার সঙ্গে শোনাবো রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তিনি বা কি বললেন শুনুন একে একে। থেকে শেষ পর্যন্ত গোপন আঘাতটা বেরিয়েই গেল। অধীর চৌধুরী বলছেন ভোট দিন বিজেপিকে, আমরা যেটা বারবার বলে এসেছি বিজেপির দুই ভাই CPM আর অধীর চৌধুরীর কংগ্রেস আয়, অর্থাৎ বিজেপি যেটা তৃণমূলকে একা লড়তে পারে না সেটা এই কংগ্রেস CPM এদেরকে একটা ভোট দেওয়া মানে বিজেপিকে তৃণমূল তো করতে পারে, আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহান কে বাঁচানোর যে মরিয়া চেষ্টা, বিদেশ থেকে বন্দুক নিয়ে সেটাও তাকে বাঁচানোর চেষ্টা, এই চেষ্টা তো বোঝাই যাচ্ছে দেশ বিরোধী চেষ্টা। যে কুণাল ঘোষের এত তৎপরতা, যে কুণাল ঘোষ অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে বলতে এত বেশি উদ্গ্রীব, এত বেশি ব্যস্ত, সেই কুণাল ঘোষের ছবিটা দেখাচ্ছি আপনাদের। দেখুন, আজ একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে গিয়েছিলেন একটি ক্লাব, সেই ক্লাবের রক্তদান শিবির অনুষ্ঠান, এবং একই মঞ্চে তাপস রায় অর্থাৎ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং তার সঙ্গে কুণাল ঘোষ। যদিও তারা এক সময়কার কাঁধে কাঁধ রেখে লড়ে যাওয়া সৈনিক বন্ধু, তাই পাশে বসে নয় শুধুমাত্র ভালো কথা প্রশংসাতেই আটকে থাকলেন না, জনপ্রতিনিধি হিসেবে এই তাপসদার যে জুড়ি মেলা ভার তাও তিনি বলে বসলেন। তাই একবার একে একে কুণাল ঘোষ এই মঞ্চ থেকে ঠিক কি বলেছেন আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, শুনুন। আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন,
মানুষ ঠিক করে নিন প্রকৃত প্রার্থী হিসেবে। ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চি পেছনে রাখতে পারবো না, কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে মন খুলে মানুষের জন্য। তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র, তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়, কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিই। তাপসরায়ের পাশে তো তিনি দাঁড়ালেন, কিন্তু আমাদের সত্যি এই অবস্থায় আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে এই উত্তরটা জানা নেই যে বরানগরেও তো সেক্ষেত্রে বিধানসভার উপনির্বাচন রয়েছে, সজল ঘোষের পাশে কুণাল বাবু ঠিক এরকম ভাবেই দাঁড়াবেন কিনা। কেন? কারণ এই কুণাল ঘোষ যে কৌশলে চাল দিতে চাইলেন বা তার থেকে একটু কিঞ্চিত দূরে থাকা সুদীপ বাবুকে ব্যাকফুটে দিতে চাইলেন কিনা আমাদের জানা নেই, কিন্তু এই কুণাল ঘোষ তিনি এখন কে? কাজে এলো না তো তার এই কৌশলী চাল? তিনি না তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আবার না তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, কারণ এই মুহূর্তে সেই পদটাও যে তাকে খোয়াতে হলো। কেন খোয়াতে হলো? ওই যে প্রশংসা, তাপসময় কুণাল ঘোষের পদ খোয়ানোর সময় হয়ে গিয়েছে, অর্থাৎ খুইয়ে ফেলেছেন তিনি অলরেডি। তাই তিনি এখন ঠিক কোন পদে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সেটা এই মুহূর্তে স্পষ্ট করার মতো স্বার্থ আমার নেই, কিন্তু তারপরে দাঁড়িয়েও যে কৌশলে চাল তিনি দিতে গেলেন, এক সময়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় যার সাথে তার একটু আদায় কাজকলায় ছিল তাকেই ব্যাকফুটে দিতে গেলেন কিনা আমাদের জানা নেই, কিন্তু এই প্রসঙ্গে সজল ঘোষ, তার সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন খুব সংক্ষেপে শোনাই একবার, শুনো। ওদের পাঠা, ওরা লেজে কাটবে না ওরা ঘাড়ে কাটবে সেটা ওদের বিষয়, এখানে আমার বিশেষ কিছু বলার নেই। কিন্তু যে বিষয়টার জন্য অপসারণ করা হলো, দেখুন আমি কুণাল ঘোষের মোটেও সমর্থক না, আমি কুণাল ঘোষের কড়া সমালোচক। হ্যাঁ, যাকে বলে দু চক্ষে দেখতে পারি না, সেই কি বলেছেন? বলেছেন তাপস রায় জনপ্রতিনিধি হিসেবে তার দরজা সবসময় খোলা থাকে। তো তাপস রায় ততদিন জনপ্রতিনিধি ছিলেন যতদিন উনি তৃণমূলে ছিলেন,